আসসালামু আলাইকুম ভিওয়ার্স রকমারি শিলাইঘড় ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে ব্যতিক্রমধর্মী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিন আমি নকশি কথা নিয়ে আপনাদের ভিডিও শেয়ার করি তো ভিওর্স আজকে আপনাদের মাঝে শেয়ার করব করবো কাঁথা আমি কিন্তু ইতিপূর্বে কাঁথার একটি ভিডিও দিয়েছিলাম সেটা বড় কথাই ছিল জন্য আপনাদের অনেকেই বুঝতে সমস্যা হয়েছিল সেই জন্য আজকে আমি ছোটো কথায় সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে কাঁথা সেলাই করবেন এবং ঘুরিয়ে ঘুরে কিভাবে কোট কোট করে আপনারা সেলাই করবেন তো ভিওর্স কথা বাড়াবো না চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর ভি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের ধন্যবাদ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই তারের সুতা নিয়েছি আমি প্রতিদিন নকশী তিন তারের সুতা নেই এটা কিন্তু দুই তার তো ভিউয়ার্স দুই তারের সুতা দিয়ে আমি দুইটা কালার একটা লিমন কালার দিব এক আর একটা কালার দিব লাল কালার তো দুইটা কালার দিয়ে আমি খোপ খোপ করে সেলাই করব তো ভি আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরাটা দেখতে থাকুন কাঁথার সাইড দিয়ে একদম কাঁথার সাইড দিয়ে প্রথমে সেলাইটা শুরু করবো এ ঝুড়া কাঁথা কিন্তু আঁকা বাঁকা করা যাবে না আপনারা অনেকে যাদের সেলাই মেশিন আছে অনেকে কাঁথা সেলাই করতে পারেন কিন্তু সাইডে হয়তো কুচকে যায় কিংবা সেলাই আঁকা বাঁকা হয় তো এই সমস্যাটা দূর করানোর জন্য আজকের এই ভিডিওটি ভিওয়ার্স আমি কিন্তু গত ভিডিওতে একদম ঘন সেলাই দেখাইছিলাম আজকে একটু পাতলা সেলাই আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন ফিট এই ফিট থেকে সেলাই হালকা একটু সাইডে আমি সেলাইটা দেবো কারণ গত ভিডিওতে আমি দেখাইছিলাম এই সেলাইয়ের উপর দিয়ে ফিট উঠিয়ে সেলাই করা সেটা ঘন হবে এবং আজকে দেখাবো ফিট থেকে হালকা দুই তা কি একশোতা পরিমাণ ফাঁকা রেখে আপনারা সেলাইটা করবেন ভিহার্স দেখতে পাচ্ছেন এই যে অনেকটাই কিন্তু ফাঁকা হয়েছে আপনারা চাইলে ফাঁকাও করতে পারেন ঘনও করতে পারেন আর কোথাও কিন্তু সুতা কাটতে হবে না এবং কোথাও কেটে কেটে সাইডে কোনো সেলাই নেই এক সেলাইয়ে পুরো কাঁথা সেলাই করব। তো ভিহ এভাবে আমি সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেলাই হয়ে গেছে তো আমি যেহেতু খোপ করে করবো সেই জন্য কিন্তু আমি এখন সেলাইটা এই কালারের সেলাই কেটে নিব কেটে নিয়ে লাল কালার উঠাবো তো ভিহার্স আমি কিন্তু লিমন কালার সুতা এখন বাদ দিয়ে লাল কালার সুতা উঠাবো তো আমি যে পরিমাণ এই লিমন কালার সুতা দিয়ে সেলাই করছি সেই পরিমাণ আবার লাল কালার সুতা দিয়ে সেলাই করে নেব একই ভাবে চার সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড় কাঁথাও এভাবে ঘুরিয়ে সেলাই করবেন এবং ছোট কাঁথা এরকম যে যে কাঁথায় সেলাই করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে কাঁথাটা অনেক দেখতে সুন্দর লাগে এবং আপনাদের সেলাইও সুবিধা হয় এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই লিমন কালার যতটুকু আমি ঘুরাইছি সেভাবে আমি সেলাইটা করে নিব তো ভিহ আমার কিন্তু লাল রকম খোপও কিন্তু হয়ে গেছে এখন আবার লিমন কালার দিব ভিহ আপনারা যেখানে ঠেকবেন সেইখান থেকে কিন্তু উঠাবেন আমি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি না আমি এইখানে ঠেকছে আমার সেলাইটা তো আমি আবার এইখান থেকেই লিমন কালার সুতা লাগাইছি আর আপনারা লক্ষ্য করবেন এই যে আমার কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আমি লম্বা সেলাই দিয়েছি কোনো আঁকা বাঁকা হয় না একদম সমান আপনারা সব সময় সেলাই করার সময় সমানভাবে সেলাই করবেন তো আবারও এইভাবেই খোপ খোপ করে আবার এক খোপ লিমন কালার করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে তো আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরাক্ষোপ হয়ে গেছে তো এখন যেটি করবেন সেটি আপনারা যদি চান যে মাঝখান দিয়ে আর কোট বানাবো এই মাঝখান দিয়ে সেলাই করে এই দিক দিয়ে এক কোট বানা বানাবো ওই দিক দিয়ে আর এক কোট বানাবো সেটা আপনাদের এখন তোই ব্যক্তিগত ব্যাপার আর বড় কথাতে এরকম কোট বানিয়ে সেলাই করলে অনেক সুন্দর লাগে আমিও বানিয়ে আপনাদের দেখাতাম কিন্তু যেহেতু ছোট কথায় আমি কিন্তু পূর্বের ভিডিওতে আমি কোট করে কাঁথার ভিডিও আপনাদের দিয়েছিলাম তো যেহেতু এটা ছোট কথা সে সেহেতু আমি কোট বানাতে পারছি না একদম ছোট হবে তো আমি শুধু ঘুরি আপনাদের দেখাবো তো দেখেন আমার এই লিমন কালারের কিন্তু আরেক কোট হয়ে গেছে এখন আমি আবার লাল কোট আবার উঠাবো তো ভিউয়ার্স আমার লাল সুতা লাগিয়ে নিয়েছি এখন লাল সুতা দিয়ে আবার আরেক কোট এভাবে আবার সেলাই করে ভিউয়ার্স আমার কথাটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চাই অত্যন্ত সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে জানাবেন অনেকেই বলে থাকেন কাঁথা সেলাই করতে সাইডে কুচকে যায় এবং মাঝখানে কুচকে যায় আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি আমি কোনো সুতা কিন্তু কাটছিও না কোনো কিছু করছিও না তো অভিহার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোথাও কুচকাচ্ছে না এই যে সাইডে দেখতে পাচ্ছেন মাঝখানেও তো অভিহার্স আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিহার দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঁথাটি অলরেডি হয়ে গেছে তো কাঁথাটি পুরা কাঁথা সেলাই করার পর দেখতে কিন্তু এরকম হয়েছে তো ভিউয়ার্স কথাটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এই কথা সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিউয়ার্স আমি কিন্তু নিজ পাশে লুঙ্গি দিয়েছি তো নিজ পাশে দেখতে এরকম হয়েছে তো আপনারা চাইলে নিজ পাশে এবং উপর পাশে আপনারা এক কালার কাপড় নিতে পারেন এক কালার কাপড় নিলে দুই পাশে একই রকম হবে ভিউয়ার্স আর দেখতে পাচ্ছেন এরকম খুব খোপ আপনারা চাইলে আমি বলছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কিন্তু আর একটা করে নিতে পারেন দুই তিনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা খুব করে নেবেন যেহেতু এটি এটি ছোটো কথা সেজন্য কিন্তু আমি একটি মাত্র খুব করে নিয়েছি এবং ঘুরিয়ে ঘুরে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়ো কথা সেলাই করলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং বেবিদের জন্য এভাবে সেলাই করতে পারেন আর আমি যে সেলাইটা দিয়েছি আপনারা এই সেলাইটা ঘনও দিতে পারেন এবং পাতলাও দিতে পারেন চেয়েও পাতলা দিতে পারেন একান্তই আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আর ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাঁথাটি কিন্তু কোথাও কুচকা নাই এবং তার সাইড এবং মাঝখানে দেখতে পাচ্ছেন দেখতে এরকম হয়েছে তো ভিউয়ার্স কথা বাড়াবো না ভিডিওটি এ পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে